وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ। جی بھائی شاہجہان আপনার নামটা অবশ্যই আপত্তিকর, পরিবর্তন করে নেবেন সম্ভব হলে। তো আপনার প্রশ্ন হলো যে জানাজা সালাত বিষয়ে, যে আপনাদের এলাকায় এক লোক মারা গিয়েছে, তো তার জানাজায় সুরা ফাতিহা পড়তে চাচ্ছে না এলাকার মানুষগুলি। তাদের কথা যে এটা নাকি নামাজ নয়, কাজে সুরা ফাতিহা পড়া লাগবে না। হ্যাঁ ভাই শাহজাহান, আসল কথা হলো যে আমাদের দেশে হানাফি মাঝহবের যত প্রাধান্য রয়েছে কোরআন হাদিসে, তত প্রাধান্য কিন্তু নাই। তো এ বিষয়ে যদি আমরা দেখি হানাফি মাঝহব কী বলে, তাহলে হানাফি মাঝহব এটাই পাবেন যে সুরা ফাতিহা পড়া লাগবে না এই সালাতে, এই জানাজার সালাতে। পক্ষান্তরে আরও অন্যান্য আলামায়ে দিন পড়ার পক্ষে গিয়েছেন এবং এটাই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমভাবে বলছেন, লা সালাত আল্লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত নেই ওই ব্যক্তির যে সুরায় ফাতিহা পড়ে না। এভাবে বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো সালাত নেই। সুতরাং আমরা জানাজার সালাতকে এর মধ্যে সামিল করতে পারি, কোনো সালাত নেই তার মানে না ফরজ না নফল না জানাজা না সালাতুল কুসুফ না অন্য কোনো সালাহ সালাতুল দোহা কেয়ামুল্লাইল, কোনো সালাত নেই সুরা ফাতিহা ছাড়া। ওরকমই জানাজা ওটাও একটা যেহেতু সালাত, সেই সালাতও এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে, এটা আম দলের ভিত্তিতে বলতে পারি। আবার খাস দলের হিসাবে আমরা পাই যে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজায় সালাত আদায় করেন, জানাজার সালাত আদায় করতে গিয়ে সুরা ফাতিহা তিনি জোরে পড়েন এবং শেষে বলেন এই জানাজার সালাত কমপ্লিট করার পরে যে ইন্নামা সালাত হাজা লেতালামো আন্নাহা সুন্নাহ আকাম জাফিল হাদিস, আমি এমনটি করলাম অর্থাৎ জোরে করে সুরা ফাতিহা তোমাদেরকে শুনিয়ে পড়লাম যাতে করে তোমরা জেনে নাও যে এটা সুন্নাহ। এখানে সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত আমল, তার তরিকা। তো এটা বুখারী শরীফ হাদিস। তো এই হাদিস প্রকৃষ্ট প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো, আদর্শ হলো সুরা ফাতিহা পড়া জানাজা সালাতে। সুতরাং এটাই হলো সন্ন্যাসী তরিকা, এটাই হলো করণীয়, এর বিপরীতটা সঠিক নয়। এর বিপরীত সরাসরি কোনো সহি হাদিস পাওয়া যায় না, ফতোয়া আকারে পাওয়া যায় এবং সালাফে সালেহের কেউ কেউ আমল উল্লেখ করেছেন। তো সব থেকে বড় কথা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, এতে আমাদের সর্বপ্রকার কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ বিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা।